শারীরিক প্রতিবন্ধীর পাশে দাঁড়ালেন কাউন্সিলর। চলাচলের সুবিধার জন্য তার হাতে তুলে দিলেন ব্যাটারি চালিত ট্রাইসাইকেল। আবার বাঁচার আশা জেগে উঠেছে, সাইকেল পেয়ে জানালেন জায়েদ গাজী। পৌরভোটের আগে বসিরহাট পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রার্থী তুহিনা পারভিন ও তৃণমূল নেতা মেজকাতুর রহমান প্রতিশ্রুতি দিয়েছিলেন। ভোটে জয়ী হয়ে মানুষের দেওয়া সেই প্রতিশ্রুতি রাখলেন প্রার্থী। কথা মতো প্রায় 10 জন দুস্থ প্রতিবন্ধী ছাত্রছাত্রী ও বয়স্ক বৃদ্ধ বৃদ্ধাকে লক্ষাধিক টাকার ব্যাটারি চালিত ট্রাইসাইকেল তুলে দিলেন। পাশাপাশি ওয়ার্ডের সার্বিক উন্নয়ন, রাস্তাঘাট, পানীয় জল, নিকাশি ব্যবস্থাও খতিয়ে দেখেন তিনি। সামাজিক ও শারীরিকভাবে যারা অক্ষম তাদের সব রকম দায়িত্ব নেওয়ার আশ্বাস দেন কাউন্সিলর। এ বিষয়ে তিনি বলেন, ওয়ার্ডে দীর্ঘদিন কংগ্রেস ক্ষমতায় ছিল, আমরা প্রথম এই ওয়ার্ড থেকে জয়ী হয়েছি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন অসহায় মানুষের পাশে থাকতে। আমরা দেখেছিলাম অনেক অসহায় মানুষ ব্রেন স্ট্রোক হয়ে, পায়ে গ্যাংলিন হয়ে বাড়িতে পড়ে রয়েছেন। তাদের বাইরে বের হওয়ার ইচ্ছা রয়েছে কিন্তু পয়সার অভাবে হ্যান্ডিক্যাপ গাড়ি কিনে বাইরে বেরোতে পারছেন না। আমরা জেতার পর 6 জনকে হ্যান্ডিক্যাপ গাড়ি ও 1 জনকে ব্যাটারি চালিত গাড়ি দিয়েছি। প্রায় 12 বছর বিরোধী কংগ্রেস ক্ষমতায় ছিল, আমরা এই প্রথম এই ওয়ার্ডে ক্ষমতায় এসেছি তৃণমূল কংগ্রেস। তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন অসহায় মানুষের পাশে থাকতে। তো আমরা ভোট করতে গিয়ে দেখেছিলাম আমাদের ওয়ার্ডে অনেক মানুষ যারা ব্রেন স্ট্রোক হয়ে, কারোর গ্যাংলিনে পা কেটে বাদ দিতে হয়েছে, তারা দীর্ঘদিন শয্যাশয়ী, তাদের একটু ইচ্ছা বাইরে ঘোরার কিন্তু পয়সার অভাবে তারা হ্যান্ডিক্যাপ গাড়ি কিনতে পারছিল না। তো আমি জেতার পরে তাদের আজকে আমাদের এই ওয়ার্ডে 6 জনকে হ্যান্ডিক্যাপ গাড়ি দিয়েছি এবং 1 জনকে ব্যাটারি চালিত গাড়ি দিয়েছি। স্থানীয় বাসিন্দা জায়েদ গাজী বলেন, খুব ভালো লাগছে, আমি 4 বছর ধরে প্যারালাইসিস, চলাফেরা করতে পারি না। আগে যিনি জয়ী হয়েছিলেন তাকে অনেক বলেছিলাম কিন্তু কিছু করেননি। এখন ওয়ার্ড থেকে যিনি জয়ী হয়েছেন তিনি গাড়ি দিয়েছেন, আমাকে ওনার কাছে যেতে হয়নি, উনি আমার কাছে এসে গাড়ি দিয়ে গেছেন। এখন এমন মনে হচ্ছে যেন বাঁচার আশা আবার জেগে উঠেছে। বিগত আমি 4 বছর প্যারালাইসিস পেশেন্ট, আমি অনেক সাহায্যের হাত বাড়িয়েছি আমার আগের যিনি কাউন্সিলর ছিলেন, কিন্তু তিনি আমার এটা পূরণ করেন। আর আমার এই যে এখন বর্তমান তৃণমূল কংগ্রেসের যিনি কাউন্সিলর, ওনার কাছে আমার যেতে হয়নি, উনি আমার কাছে এসে আমার এই গাড়িটা দিয়েছে। সত্যি আমি খুব উপকৃত হয়েছি গাড়িটা পেয়ে, খুব ভালোও লাগছে। যেন এরকম মনে হচ্ছে যে বাঁচার আশা আবার নতুন করে যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নমান্সল্যান্ড, বসিরহাট। অবিরাম পথ চলার সাথে নব সংযোজন, নতুন রূপে নতুন সাজে, নতুন সোমবারে সেজে উঠেছে বনগাঁয় আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।